আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো, দেখুন, ল্যান ক্যাবল টেস্টার, ক্যাবল টেস্টারটি, আমাদের এই ক্যাবল টেস্টারটি নষ্ট হয়ে গিয়েছে। আর ক্যাবল টেস্টারটি মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সো এখন আমরা আমাদের ক্যাবল টেস্টারটি রিপেয়ার করব, খুব সহজে আমরা রিপেয়ার করব। এবং যদি কাজ না করে, যদি পাওয়ার ব্যাটারি সমস্যা হয়, তাহলে আমরা এই যে 9 ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি, এই 9 ভোল্টের ব্যাটারিটি আমরা লাগাবো। সো এখন আমরা আমাদের যে ক্যাবল টেস্টার আছে, ক্যাবল টেস্টার অন করে আমরা দেখবো। দেখুন আমাদের এখানে RJ45 কানেক্টর আছে, আমরা কানেক্টর দিয়ে চেক করব আমাদের ক্যাবল টেস্টারটি কতটুকু কাজ করে বা কাজ করে না। আমরা দেখুন, এবার আমরা এখানে দুটি কানেকশন, দুটি কানেক্টর লাগিয়ে দিলাম। এখন আমরা এখানে পাওয়ারটি অন করবো। দেখুন আমাদের এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন। আমরা দেখুন আমাদের অন করার ফলে আমাদের এখানে লাইটটি, ইন্ডিকেটর লাইটটি অন হচ্ছে, কিন্তু আমাদের এখানে সিগন্যালটা শো করছে না। দেখুন আমরা আবার যদি ফাস্ট দিই, আবার দিই, তাহলে আমাদের এখানে ইন্ডিকেটর লাইন কাজ করছে। দেখুন আমাদের ক্যাবলটি কিন্তু পারফেক্টলি লাগানো আছে। দেখুন আমাদের কিন্তু পারফেক্টলি লাগানো আছে, কিন্তু আমাদের এখানে ইন্ডিকেটর লাইট কাজ করে না। তো আমরা এখন যে আমাদের আরেকটি টেস্টার আছে, আমরা এটাও দেখবো। দেখুন আমরা এখানে কানেক্টরটি লাগিয়ে দিলাম। দেখুন দুই পাশে আমরা RJ45 কানেক্টর ক্যাবলটি লাগিয়ে নিচ্ছি। আমরা ক্যাবলটি লাগিয়ে নিলাম। এখন আমরা দেখুন এখানে অফ আছে, এটা অন, আমরা অন করলাম, তারপর আমাদের এখানে কাজ করে দিই। তো আমরা এখন আমাদের যে ক্যাবল টেস্টারটি আছে, আমরা এটা সার্কিটটি খুলে দেখবো আমাদের এখানে সমস্যা আছে কিনা। এখন প্রথমে আমরা ব্যাটারিটি চেক করবো। দেখুন এখানে ব্যাটারি আছে, আমাদের যে ব্যাটারি আমরা একটা ডিজিটাল মিটার দিয়ে টেস্ট করবো, টেস্ট করে দেখবো আমাদের ব্যাটারিটি ঠিক আছে কিনা। তো আমাদের সাথেই থাকুন। এবার আমরা একটা ডিজিটাল মিটার নিয়ে নিলাম। দেখুন এবার আমরা ডিজিটাল মিটার দিয়ে, এবং দেখুন ডিজিটাল মিটার, আমরা ডিজিটাল মিটারটি ভোল্টেজে রাখবো, এবং আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ যে প্লাগটি আছে আমরা এখানে লাগিয়ে দিলাম কমন। দেখুন আমরা এখন ব্যাটারিটি টেস্ট করবো, আমাদের এখানে ব্যাটারিটি ভোল্টেজ শো করে করছে কিনা। আমরা প্লাসে প্লাস, দেখুন এখানে ব্যাটারিতে চার্জ আছে, কিন্তু খুবই কম, খুবই কম। আমাদের এখানে শো করার কথা 9 ভোল্ট, কিন্তু আমাদের এখানে 2.3, দেখুন 2.85 শো করছে ভোল্টেজ, কিন্তু আমাদের এখানে 9 ভোল্ট শো করার কথা। সো আমরা এখন আমাদের এটা ব্যাটারি চেঞ্জ করবো। আমরা এটা প্রথমেই খুলে আমরা দেখবো আমাদের, তারপরে আমরা এইখানে চেক করবো আমাদের যে পাশে যে ব্যাটারিটি আছে। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে যে ব্যাটারি কানেকশনটি আছে, আমরা কানেকশনটি খুলে নিচ্ছি। দেখুন আমরা কানেকশনটি খুলে আমরা এখন এই ব্যাটারিটিও টেস্ট করবো। দেখুন ভিউয়ার্স, এখানে স্ক্যান করে নিচ্ছি। আমরা এখন প্লাসে করবো, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। দেখুন এখানে আমাদের ভোল্টেজ শো করছে 4.5 ভোল্ট শো করছে, কিন্তু আমাদের এখানে 9 ভোল্ট শো করার কথা। তাহলে আমাদের ডিভাইসটি ঠিক আছে। এখন আমরা আমাদের ডিভাইসটি চেক করবো। তো আমরা ডিভাইসটিকে খুলে নিব। খোলার জন্য আমাদেরকে একটা স্টার স্ক্রুড্রাইভার ইউজ করতে হবে। আমরা একটা স্ক্রুড্রাইভার দিয়ে এটা খুলে নিচ্ছি। এখন ভিউয়ার্স, আমরা এটা কথা বলে নিই। আমরা স্ক্রুগুলো খুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের যে সার্কিটটি আছে, এটা হচ্ছে আমাদের ক্যাবল টেস্টারের। যে আমাদের দেখুন ভিতরে আমাদের কী ধরনের সার্কিট ইউজ করা হয়েছে। দেখুন আমাদের যে সুইচটি আছে, সুইচটি একটু জাম আছে। সো আমরা এটাকে WD-40 স্প্রে করে দিব। দেখুন আমাদের এখানে কানেকশন এবং আমরা অপর যেটা এটাও খুলে দেখব আমাদের সার্কিটটি, এটাতে সমস্যা আছে কিনা। দেখুন ভিউয়ার্স, এখানেও ইউজ বড় স্ক্রু লাগানো হয়েছে। Like, subscribe and press the bell icon for new updates. দেখুন ভিউয়ার্স, আমাদের যে চারটি স্ক্রু আছে, আমরা চারটি স্ক্রু খুলে দিলাম। এখন আমাদের ডিভাইসটা আলাদা করে নিচ্ছি। এখন আমরা দেখুন আমাদের যে কভারটি আছে, পিছনে কভারটি খুলে দিলাম। এখন দেখুন আমাদের এই সেমটা দুটি সেম কভার, যে সেম সার্কিট ইউজ করা হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে সেম সার্কিট না, এটাতে কিছু কিছু দেখুন আইসি ইউজ করা হয়েছে অপোজিটে, ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে কিন্তু এখানে এটা যে সার্কিট ইউজ করা হয়েছে। দেখুন এখানে মেইন চিপটি পিছনের সাইডে ইউজ করা হয়েছে। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে সার্কিটটি আছে, আমরা এখন সার্কিটটি টেস্ট করবো। দেখুন আমাদের যে নতুন ব্যাটারিটি আছে, আমরা নতুন ব্যাটারি দিয়ে আমাদের যে দুটি সার্কিটটি টেস্ট করবো। ব্যাটারিকে আমাদের কভারটি, আমাদের কভারটি খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা ব্যাটারি কভারটি কভারটি খুলে নিয়েছি। এখন আমরা আমাদের যে ডিজিটাল মিটার আছে, ডিজিটাল মিটার দিয়ে আমরা টেস্ট করবো আমাদের এখানে কত এম্পিয়ার শো করে। আমরা এখানে প্লাস এবং মাইনাস ধরবো। দেখুন আমাদের এখানে 10 এম্পিয়ার কিন্তু শো করে, 9 ভোল্ট 10 এম্পিয়ার। সো দেখুন আমাদের এখানে লেখা আছে 9 ভোল্ট। দেখুন আমাদের এখানে লেখা আছে 9 ভোল্ট 6A 22। আমাদের দেখুন যে আমাদের যে সার্কিটটি আছে, এটা আমাদের পুরনো সার্কিট, পুরনো। দেখুন আমরা এখন দেখুন আমাদের পুরনো টেস্টারটি আমাদের কিন্তু এখন কাজ করছে। দেখুন ভিউয়ার্স, আমাদের পুরনো যে টেস্টারটি ছিল, আমাদের টেস্টারটি এখন কাজ করছে। আমরা এখন টেস্টারটি কানেকশনটি লাগিয়ে নিচ্ছি। এখন আরেকটি হচ্ছে আমাদের যে পয়েন্টটি আছে, দেখুন আমাদের এখানে RJ45 কানেক্টর। দেখুন ভিউয়ার্স, এখন আমরা দেখবো, দেখুন আমাদের
কিন্তু আমাদের এখানে কেবল দেখুন আমাদের পয়েন্টিং কিন্তু পিআইডি কাজ করে না। দেখুন ভিউয়ার্স এখানে 1 2 3 4 চারটি লাইন আমাদের এখানে কাজ করছে না। তো এখন আবার ঠিক আছে, দেখুন ভিউয়ার্স এখন কাজ করছে, এখন কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। দেখুন ভিউয়ার্স আপনাদের নষ্ট হয়ে যাওয়া যে সার্কিট কেবল টেস্টার আছে, কেবল টেস্টারটি না পেলে দিয়ে আপনারা হচ্ছে আপনাদের টেস্টারটি খুব সহজে রিপেয়ার করতে পারবেন। যে আপনাদের ব্যাটারি দিয়ে আপনার ব্যাটারি প্রাইস নেবে 80 টাকা, বাংলাদেশে 80 টাকা। এখন আপনারা 80 টাকা দিয়ে আপনারা আপনাদের যে সার্কিটগুলো আছে যে নষ্ট হয়ে যাওয়া যে কেবল টেস্টারটি আছে সেটাকে খুব সহজে আপনারা রিপেয়ার করে ফেলতে পারেন। দেখুন ইয়ার সামনে কিন্তু এটা সিরিয়াল ওয়াইজ এখন কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে কাজ করেছে, কিন্তু এটা আমাদের নষ্ট হয়ে যাওয়া নষ্ট মানে কাজ না করার ফলে আমরা মনে করেছি নষ্ট। তো সো তারপরে আমরা এটা দীর্ঘ 2 থেকে 2.5 বছর এখানে পড়েছিল, এখন আমরা এটাকে খুব সহজে একটা ব্যাটারি দিয়ে আমাদের কেবল টেস্টারটি আমরা ঠিক করে ফেললাম। তো আমরা এখন দেখবো যে আমাদের সার্কিটের অপোজিটে যে কানেকশনটি আছে এখানে কি সার্কিট ইউজ করা হয়েছে, আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিবো। দেখুন ইয়ার সামনে অপোজিটটা খুলে নিচ্ছি, আমাদের এখন কেবল টেস্টারটি কমপ্লিট। এখন আমরা আমাদের পুরনো টেস্টার দিয়ে আবার চেক চেক করব আমাদের যে টেস্টারটি সঠিকভাবে কাজ করে করছে কিনা। আমরা এটাকে ভিতরে লাগিয়ে দিলাম, এখন আমরা ব্যাক কাভারটি লাগিয়ে দিব। দেখুন ভিউয়ার্স আমরা আমাদের যে ব্যাক কাভারটি আছে, লাইক সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ আপডেটস। দেখুন ভিউয়ার্স আমাদের যে ব্যাক কাভারটি আছে আমরা একটা ব্যাক কাভারটি লাগিয়ে নিলাম, এখন আমরা পাওয়ার অন এবং অফ করব। দেখুন পাওয়ার অন করেছি, দেখুন আমাদের এখানে লাইটটি ব্লিঙ্ক করছে। সো আমরা এখন আমাদের এখানে RJ45 কানেক্টরটি লাগিয়ে দিব। এখন অপর প্রান্তে দেখুন এখানে আমাদের কেবলটি লাগিয়ে দিলাম। দেখুন আমাদের কেবল টেস্টারটি
দেখুন বিয়ার্স, আমাদের যে এখানে কানেকশন আছে 45 এর কানেকশন, যে এখানে ইন ইনপোর্ট গুলাতে একটু কার্বন জমে গিয়েছে, তো আমরা আমাদের যে আরেকটি যে আছে আমাদের যে নতুন, তা আমরা ওইটা চেক করব। দেখুন ভিউয়ার্স, আমাদের যে আরেকটি আছে এটাতে আমরা এখন দেখব আমাদের এটাকে কাজ করছে কিনা প্রপারলি। এটাকে লাগিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে অপর প্রান্তে প্রান্তে লাগিয়ে দিলাম, আমাদের এখানে দেখুন অফ আছে, আমরা অন করে নিব। আমরা আমাদের যে কেবল কানেকশন আছে ইয়ারটি আছে, আমরা এখন অন করব। দেখুন আমরা অন করার সাথে সাথে আমাদের কানেকশনটি কিন্তু প্রপারলি দেখুন কাজ করছে। সো আপনাদের নষ্ট হয়ে যাওয়া টেস্টারটি খুব সহজেই এভাবে ঠিক করে নিতে পারবেন ফেলে না দিয়ে। তো আমাদের চ্যানেলটি, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো আসসালামু আলাইকুম।